আজকে আমরা সকাল সকাল রয়েছি দুর্গাপুর ঝাড়খণ্ড NH2 হাইওয়ের উপরে। আজ আমাদের গন্তব্যস্থল মা কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন। এই জায়গা থেকে আগে গিয়ে ডুমুরডিহি চেকপোস্ট পেরিয়ে আমরা পৌঁছে যাব কল্যাণেশ্বরী মন্দির। চলুন আমাদের সাথে। আর কল্যাণেশ্বরী মন্দির দর্শনের পর আমরা আপনাদের মাইথনেরও আশেপাশের কিছু অংশ তুলে ধরবো সাথে। বরাকর নদীর ধারে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে আসানসোলের কাছে অবস্থিত এই মা কল্যাণেশ্বরী দেবী মন্দিরের দূরত্ব কলকাতা থেকে প্রায় 230 কিলোমিটার, দুর্গাপুর থেকে প্রায় 60 কিলোমিটার এবং আসানসোল থেকে প্রায় 20 কিলোমিটার। মা কল্যাণেশ্বরী টেম্পলের নিকটবর্তী রেল স্টেশনগুলির মধ্যে চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, বরাকর এবং সালানপুর। আপনারা এদের মধ্যে নিজেদের সুবিধামতো রেল স্টেশন পছন্দ করে সেখান থেকে অটো অথবা বাস ধরে পৌঁছে যেতে পারেন মা কল্যাণেশ্বরী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু সব থেকে সহজ উপায় হল আসানসোলে পৌঁছে আসানসোল বাসস্ট্যান্ড থেকে বাসে করে পৌঁছে যাওয়া এই মন্দিরের উদ্দেশ্যে। আর্লি মর্নিং স্নান সেরে আমরা বেরিয়ে পড়ি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে প্রথমেই পুজো সামগ্রী কেনার পালা। নিজের পছন্দ মতো পুজো সামগ্রী কেনার জন্য অসংখ্য দশকর্মার দোকান আপনারা পেয়ে যাবেন। আমি মায়ের পূজার উদ্দেশ্যে রক্ত জবা ফুলের মালা, শাখা, আলতা, সিঁদুর, বেলপাতা, প্যারা সন্দেশ, নকুলদানা, ধূপ এবং মায়ের মাথায় দেওয়ার জন্য লাল চুন্নি কিনে মন্দিরের প্রবেশদ্বার অতিক্রম করে মুখ্য দরজার দিকে এগিয়ে যাই। প্রবেশদ্বার থেকে মুখ্য দরজা অবধি রাস্তার দুই ধারে অসংখ্য দশকর্মা মিষ্টি এবং সাজসজ্জার দোকান। মুখ্যদ্বার অতিক্রম করে মন্দিরের মূল প্রাঙ্গণে পা রাখতেই এক অলৌকিক শক্তির অবস্থান অনুভব করি। গুণীজনের মতানুসারে এই মহাজাগতিক স্থানে ভগবান বিষ্ণুর চক্রের দ্বারা কেটে যাওয়া মা পার্বতীর দেহের খণ্ড বিখণ্ড অংশ এই স্থানে পড়ে, যা ভূগর্ভে তথা মাটির তলায় 1 মিটার দূরত্ব অবধি প্রবেশ করে যায়। সেই থেকে এই স্থানটি শক্তিপীঠ রূপে পূজিত হয়ে আসছে। কথিত আছে প্রায় 1200 বছরের পুরনো মা কল্যাণেশ্বরী দেবীর এই মন্দির প্রথম প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। খ্রিস্টীয় 2দ্বাদশ শতাব্দীতে রাজা বল্লাল সেন এক কাপালিক শ্রী দেবদাস চট্টোপাধ্যায়ের আদেশ অনুসারে এই মন্দির নির্মাণ করেন দেবী শ্যামারূপার উদ্দেশ্যে, এবং সেই সময় থেকেই বিশালাকৃতির এই শিলা মা কল্যাণেশ্বরী রূপে পূজিত হয়ে আসছে। অতঃপর প্রায় 500 বছর আগে রাজা হরিপদ গুপ্ত এই মন্দির পুনর্নির্মাণ করেন এবং তারও কিছুদিন পর পঞ্চকোটের রাজা এই মন্দির আবার নির্মাণ করেন, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন মা কল্যাণেশ্বরী মন্দির রূপে। কথিত আছে একটি চুড়িওলা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি বাচ্চা মেয়েকে বসে থাকতে দেখতে পায়। সেই বাচ্চা মেয়েটি চুড়িওলার কাছে চুড়ি কিনতে চায় এবং তার দাম সে রাজবাড়ির রাজার থেকে নিতে বলে। ঠিক আগের দিন রাতেই মা কালী সাক্ষাৎ রাজার স্বপ্নে আসেন এবং তার কাছে এক জোড়া চুড়ির জন্য আবদার করেন। পরের দিন সেই চুড়িওলা চুড়ির দাম চাইতে রাজার দরবারে গেলে রাজা তাকে সেই দাম মিটিয়ে দেন, এবং এই আশ্চর্য ঘটনার পরেও বহুবার রাজার স্বপ্নে নানাভাবে মা কালীর দেখা মেলে। পরে একদিন বরাকর নদীর থেকে এক জোড়া সেই চুড়ি পরা হাত উঠে আসতে দেখা যায় এবং মায়ের পায়ের ছাপও মেলে। এই ঘটনার পরেই ভূগর্ভের ওপর অবস্থিত সেই বিশালাকৃতির শিলার ওপর রাজা মনস্থির করেন পুনরায় মন্দির নির্মাণ করবেন। এই পবিত্র স্থানে ভক্তেরা
যা মানত করেন তাই তারা পেয়ে যান বলে দাবি ভক্তদের। বিশেষ করে সন্তানহীন মায়েরা বহু দূর দূরান্ত থেকে এখানে আসেন দেবীর পুজো দিতে এবং তাদের মনস্কামনা পূরণও হয়ে যায় সন্তান লাভ হয়ে। একসময় এখানে নরবলি প্রচলিত ছিল, এর পিছনেও আছে এক রোমহর্ষক কাহিনী। এক গরিব ব্রাহ্মণ ও তার পরিবার প্রতিদিন এই মন্দিরে নিজের হাতে ভক্তি ভরে মাকে ভোগ নিবেদন করতেন। একদিন ভোগের অন্ন জোগাড় না হওয়ার দরুন নিজের মেয়েকেই ঠাকুরের সামনে বসিয়ে ব্রাহ্মণ অন্ন জোগাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ফিরে এসে দেখেন ক্ষুধার্ত মা ভোগ স্বরূপ তার মেয়েকেই অন্নরূপে গ্রহণ করেছেন। এই দেখে ব্রাহ্মণ ভক্তি ভরে মাকে প্রণাম জানালে মা খুব অনুশোচনা করে। মনের দুঃখে মা সেই ব্রাহ্মণ ও তার পরিবারকে আশীর্বাদ করেন এবং তার মেয়েকে পুনরুজ্জীবন দান করে ব্রাহ্মণের হাতে ফিরিয়ে দেন এবং আশীর্বাদও করেন এই মন্দিরে এসে যেই সন্তান লাভের জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন তার অবশ্যই সন্তান লাভ হবে। সেই থেকেই মায়েরা যাদের সন্তান নেই তারা প্রত্যেকেই মায়ের দরবারে এসে উপস্থিত হন সন্তান লাভের আশায়। প্রতি অমাবস্যা এবং কালী পুজোয় ভক্তের ভিড় উপচে পড়ে এবং অতি জাঁকজমকভাবে মায়ের পুজো সম্পন্ন হয়। কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীকালে এই জায়গাটি মাইথন নামে প্রচলিত হয়। মাইথন অর্থাৎ মাইকাথন। খুব সুন্দরভাবে মায়ের পুজো সম্পন্ন করে আশেপাশের দোকান থেকে কিছু শপিং সেরে আমরা যাত্রা শুরু করি মাইথন তথা মাইকাথন ড্যামের উদ্দেশ্যে। একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে থাকার জন্য আপনারা প্রচুর হোটেল, লজ, কটেজ এবং সরকারি গেস্ট হাউস পেয়ে যাবেন। দূর দূরান্ত থেকে যারা মন্দির দর্শনের উদ্দেশ্যে এখানে আসছেন অথবা যারা উইকেন্ডে এক দুদিনের জন্য বেড়াতে চাইছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত স্থান। এখানে আপনারা শান্তি নিরিবিলি প্রকৃতির কোলে দু তিনটি দিন অনায়াসে কাটিয়ে যেতে পারে। মা কল্যাণেশ্বরী মন্দির থেকে বাইকে মাত্র 5-7 মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে যাই মাইথন ড্যাম। সকালবেলা আমরা স্নান করে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে। মন্দিরে অনেকটাই ভিড় ছিল, বাট আমার জন্য ভিড়ের কোনো অসুবিধা হয়নি। আমরা এখন এখান থেকে এসে কিছু ব্রেকফাস্ট করে নেব। একটা দোকানে আমরা এখন দাঁড়িয়েছি এবং গরম গরম কচুরি চলে এসেছি। কচুরি এবং ঘুগনিতে আমরা আপনাদেরকে মাইকটায় ঘুরে দেব। যদি আপনি সবুজ দিকে যান ঘুরতে তাহলে সেখানে আপনার লাগবে 1000 টাকা। ওখানে যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। চারদিকে
আর আপনি পুরো যদি যান তাহলে ওই সবুজ দ্বীপ একটা কভার করে নিয়ে আসবেন, ওটা কোনো টাইমে ফিক্সড নেই, আপনি নিয়ে গেলেও ঘুরি নেই। তাই কত ওটাই আপনার চার সিটের যদি যান, ফোর সিটে যদি যান তাহলে ছশো টাকা লাগবে, সিক্স সিটের যদি যান তো নশো টাকা লাগবে, এইট সিটে যান তাহলে বাস আর টু সিটের টু সিটের পেডেল করে আছে, তাই করে সামনে সামনে ঘুরবেন, ওই যে সলা দেওয়া আছে তার ভিতরে ঘুরবেন, ওকে দুশো টাকা লাগে, চারজন অবধি যাওয়া যায়। আমরা এখন নৌকায় উঠে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন মাইথন ড্যামটা, চলুন গিয়ে দেখেন। বরাকর নদীর তীরে অবস্থিত এই মাইথন ড্যাম 15,712 ফুট তথা 4,789 মিটার দীর্ঘ এবং 165 ফুট তথা 50 মিটার উচ্চ। পশ্চিমবঙ্গ এবং ধানবাদের বর্ডারে অবস্থিত এই বাঁধ বন্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। এই ড্যামটি থেকে 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। চতুর্দিকে পাহাড় দিয়ে পরিবেষ্টিত এই লেকটিতে অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বছর বিশেষ করে শীতকালে পর্যটকদের প্রচুর ভিড় হয় এবং এই জায়গাটি পিকনিক স্পট হিসেবেও হট ফেভারিট। থেকে এই যে ছোট্ট একটা সবুজ রঙের গাছে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপে আগে একটি পার্ক ছিল, কিন্তু করোনার টাইমে সেই পার্কটি বন্ধ থাকার জন্য রক্ষণাবেক্ষণের অভাবে এখন ওই পার্কটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তাই জন্য আমরা আর ওই জায়গায় গেলাম না, আমরা এই নৌকা করেই মাইথন ড্যামটা ঘুরে নিচ্ছি। আমার ঠিক পিছনে যে দ্বীপটা দেখছেন সেটার নাম চামচ দ্বীপ। এটা আগে চালু ছিল, বাট বছর খানেক হলো কিছু ঝামেলার জন্য এটা বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর এই জায়গাটা, আপনারা চাইলে এখানে এসে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন। আর নৌকা চলাকালীন আমি আপনাদেরকে ছোট ছোট দ্বীপগুলোর সম্বন্ধে দৈনন্দিন জীবনের গতানুগতিকতা কাটিয়ে রান্না, অফিস আর ঘর এই গন্ডি থেকে বেরিয়ে উইকেন্ডের একটি দিন খুব সুন্দরভাবে কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে বাকি সকলকেও দেখার সুযোগ করে দেবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।